দিদি, সবই তো হার্বাল টির অর্ডার এসেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। লেবু মধুর চা, আদার চা, তবে চায়ের সাথে চা হিসেবে কুকিজ দেব না। কুকিজ একদম দেবে না, কত ময়দা আছে ওতে, শরীরের পক্ষে খুব খারাপ। তার থেকে বরং চায়ের সাথে এই যে বালিতে ভাজা চিড়ে ভাজা দাও, এর মধ্যে রয়েছে খাঁটি ঘিতে ভাজা বাদাম, কারি পাতা, মুগ ডাল সব মেশানো আছে। নাও, ছোট ছোট বাটিতে করে সবাইকে দিয়ে দাও। আমি তুলসী চাটা বানাচ্ছি, আদা চা তারপর বানাবো, কেমন? যাও। খুব একেবারে মালকিন মালকিন ভাব করে ঘুরে বেড়াচ্ছে। একেবারে তোকে কেমন অপদস্থ করি সকলের সামনে। কিরে, সব ঠিকঠাক চলছে তো? কোনো হেল্প লাগবে নাকি একাই সামলাতে পারবি? তোর সাহায্য লাগবে না মান্ডবী, এসব কাজ কিন্তু আমি ভালোই পারি। গুড। বাই দ্য ওয়ে, স্যান্ডির থেকে শুনলাম তুই নাকি নতুন একটা হার্বাল কফি লঞ্চ করবি, ঠিক করেছিস? বাবা, চিনির কৌটো আনা হয়েছে, পিঁপড়ের কানে কথাটা যাবে না সেটা কি হয় বলতো? না রে, তুই কিন্তু ভুল ভাবছিস। আসলে তুই তো এবির সাথে আলোচনা করিসনি এই নতুন আইটেম লঞ্চের ব্যাপারে, সেই জন্যই। দেখ, এবি কিন্তু খুব খুঁতখুঁতে টি লাউঞ্জ, ক্যাফে এসব নিয়ে, এরকম ওস্তাদি কিন্তু পছন্দ করবে না। কী জানিস তো মান্ডবী, এটা তো আমার আর পাচক মশাইয়ের মধ্যেকার ব্যাপার, আমরা ঠিক বুঝে নেব, কেমন? চাটা দিয়ে আসি। বোঝাচ্ছি তোকে, সেদিন থেকে তুই বাসর রাতে আমাকে নিমের পাচন খাইয়েছিলি। ঠিক সেদিন থেকেই আমি তোর উপর রেগে আছি। আমি কিচ্ছু বলিনি, আজকে তুই নিজের হাতে সকলকে নিমের পাচন খাওয়া। এটা পাতা পাতা গন্ধ বেরোচ্ছে না, কি পাতা বলতো? কি রে বাবা, বুঝতে পেরে গেল নাকি? কিসের গন্ধ? ও আরে, এত গাছ তো সেটারই। শোন, আমি ব্যাগটা রেখে আসি। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জল।